বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনুন, লিখে রাখতে পারেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে মধ্যযুগের প্রথম কাব্য। বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস, যিনি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন শ্রী বসন্তরঞ্জন রায়, যার উপাধি ছিল বিদল্লভ। এর আবিষ্কারের স্থান হচ্ছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়। এতে মোট খণ্ড রয়েছে 13টি, যেমন তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, জন্মখণ্ড ইত্যাদি। এতে মোট পদের সংখ্যা 418টি। সাংস্কৃতিক শ্লোক আছে 161টি। এবার আসি এর রচয়িতা বরুচণ্ডী দাসকে নিয়ে। বরুচণ্ডী দাসের প্রকৃত নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। তিনি চতুর্দশ শতকের কবি ছিলেন, মধ্যযুগের আদিকবি বা প্রথম কবি। জন্ম বাঁকুড়া জেলার সাতনায়। এ কাব্যের বিষয়বস্তু হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা। পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাকৃষ্ণ হল লৌকিক। প্রধান চরিত্র হচ্ছে তিনটি। প্রথমে হচ্ছে রাধা। রাধা হলেন মানবাত্মার প্রতীক। কিন্তু বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা হলেন সংসার অনভিজ্ঞ রূঢ় সত্যবাসিনী অল্প বয়সী অশিক্ষিত গোপবালিকা। ঘোষ পরিবারে তার জন্ম। এরপর আসি কৃষ্ণ। কৃষ্ণ হলেন পরমাত্মা বা সৃষ্টির প্রতীক। কিন্তু এ কৃষ্ণ হলেন রক্তমাংসের এক যুবক, একজন বংশীবাদক। বরাই হলেন রাধাকৃষ্ণের প্রেমের দূতী বা অনুঘটক। তিনি সম্পর্কে রাধার স্বামী আয়ন ঘোষের পিসিমা। এবার আসুন দেখে নেই অন্যান্য তথ্যগুলো। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ শূন্যপুরাণ এবং শেখ সুবোধা নামক গ্রন্থ দুটো রচনা ঠিক অন্ধকার যুগেই হয়েছিল এমন কোনো নিশ্চিত তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। শূন্যপুরাণ অন্ধকার যুগেই রচিত হয়েছে তা নিশ্চিত হতে পারলে একেই হয়তো আমরা মধ্যযুগের আদি নিদর্শন বলতাম। 1907 সালে বসন্তরঞ্জন রায় বিদল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন। গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্বোধনায় প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের রচিত হলেন বরুচণ্ডী দাস, যার আসল নাম ছিল অনন্ত বড়ুয়া। বাংলা সাহিত্যের প্রথম একক কবি রচিত গ্রন্থ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচ্য বিষয় হল রাধাকৃষ্ণের প্রেমলীলা। এখানে রূপকের মাধ্যমে রাধা বলতে সৃষ্টি ভক্ত বা জীবাত্মাকে এবং কৃষ্ণ বলতে স্রষ্টা ভগবান পরমাত্মাকে বোঝানো হয়েছে। তার মানে রাধাকৃষ্ণের প্রেমের মাধ্যমে বৈষ্ণব তত্ত্বের এক রূঢ় রহস্য কথা ব্যক্ত হয়েছে এখানে, যেখানে রাধাকৃষ্ণের প্রেমের মাধ্যমে জীবাত্মা ও পরমাত্মার প্রেম বোঝানো হয়েছে। আর এই প্রেমের দ্বিতীয়ালি বা ঘটকালি করেছেন বরাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের
প্রধান চরিত্র হচ্ছে তিনটি, রাধা কৃষ্ণ ও বড়াই। সর্বপ্রথম স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মধ্যযুগের আদিকবি বরচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 1916 সালে প্রকাশের সময় বসন্তরঞ্জন রায়ের নাম পরিবর্তন করে রাখেন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 13টি খণ্ড ও 418টি পদ আছে।